দুর্ঘটনা ঘটলে জনগণকে আইন নিজের হাতে তুলে না নিয়ে চালককে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাঁপাইনবাবগঞ্জ তিন আসনের এমপি হারুনুর রশিদ বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদ সচিবালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেবেন। বুধবার বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির ২৭ দফা আসলে জনগণের সাথে ভাওতাবাজি এবং রাষ্ট্রের নয়, বিএনপিরই মেরামত দরকার। বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। রাজধানীর নয়াপল্টনে গত ৭ ডিসেম্বর পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছে আদালত। এ নিয়ে চতুর্থবারের মতো জামিন আবেদন নাকচ হল। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে একটি আইন আছে, একটি সংবিধান রয়েছে, যে সংবিধানকে ফলো করে আমরা চলছি। সে সংবিধানে কোনো জায়গাতেই তত্ত্বাবধায়ক সরকারের কথা নেই, কাজেই তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রশ্নই আসে না। গঠনতন্ত্র অনুযায়ী সংগঠন পরিচালনা এবং বিতর্কমুক্ত ছাত্রলীগ উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফিনান। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা এ প্রত্যাশা ব্যক্ত করেন।